বরিশালে কৃষক দলের বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশে অগণতান্ত্রিক ও একনায়কতন্ত্রের সরকার ব্যবস্থা প্রচলিত থাকায় কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই কৃষকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ করার কাজ করছে কৃষক দল। সরকারের পতনের মাধ্যমে কৃষকদের ভাগ্যের উন্নয়ন সম্ভব, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তোহেন। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শাসন থেকে মানুষকে উদ্ধার করবার